বড়লেখায় সামাজিক সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 207টি পরিবারের মধ্যে 12 লাখ টাকার ঢেউটিন বিতরণ করা হয়েছে। দৌলতপুর বাজার ক্রিকেট ক্লাবের সার্বিক সহযোগিতায় শনিবার দুপুরে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে দৌলতপুর, পকুয়া, চরিয়া, ভাগল, কান্দিগ্রাম, নওয়াপাড়া, কবিরাসহ এই 7 গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে টিন তুলে দেন দায়িত্বশীলরা। শৌখিনতায় নবাবি আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরুন পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সেক্রেটারি আজাত আহমদের সভাপতিত্বে এবং মাওলানা কমর উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক, বিশেষ অতিথি ইউপি সদস্য এমরানুল হক বাবু, দৌলতপুর গ্রামের প্রবীণ মুরব্বী হাজি ইলিয়াস আলী, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সবুর, উত্তর শাহবাজপুর ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রার সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, কবিরা গ্রামের শিক্ষক ফয়জুল হক, দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্য আমেরিকা প্রবাসী আব্দুস সামাদ, লন্ডন প্রবাসী জেবুল আলম, কবিরা গ্রামের বেলাল আহমদ, চরিয়া গ্রামের সুহেল আহমদ, পকুয়া গ্রামের ঝন্টু বিশ্বাস, কান্দিগ্রামের কুতুবুদ্দিন, মুজিবুর রহমান মুজিব সহ আরও অনেকে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যাদের দ্বারা আমরা দুশ্চিন্তা মুক্ত হয়েছে আল্লাহ যেন তাদেরকে কামিয়াব করেন। অসহায় বাকি দুঃখিনী যে আমারে সহযোগিতা করে টিন দিছেন, যারা আমি যে কোনো সময় অধিক রাত লাগবো আমার মনে হইব, নমাজের আদিত খালা হইব আমার মনে হইব যে আমারে অতটুক পাস করতো, অতটুক সেবা করতো, আল্লাহ তান্তানরে যে সেবা করতো। সংগঠন থেকে চিকিৎসা সেবা পাওয়া স্থানীয় এক প্রবীণ ব্যক্তি সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। আমার ডায়াবেটিস, কোলেস্ট্রল, প্রেশার হয়েছিল, আমারে ভাইদেই নিয়ে আসলে 16 দিন রাখিয়া চিকিৎসা করাইয়া বাড়ি পর্যন্ত আনি পৌঁছাইয়া আরও 1-1.5 মাসের খানি খরচ দিয়া আমারে, এবং এখনও সবসময় সহযোগিতা সাহায্য সহযোগিতা ভাইয়ার ওয়েলফেয়ারের পক্ষ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা মানুষের করটা আল্লাহ তালা এইটা ধরে কবল তো করেন জানি। সামাজিক সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে জানিয়ে অতিথি ও স্থানীয়রা বলেন, যে কোনো বিপদে প্রবাসীরা সর্বাগ্রে এলাকার মানুষের পাশে দাঁড়ান। ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এখন টিন বিতরণ হচ্ছে, প্রায় 12 লক্ষ টাকার টিন দিচ্ছেন ভাইয়েরা। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা যেভাবে বিপদে আপদে প্রাকৃতিক দুর্যোগে আমাদের মানুষের পাশে দাঁড়ান, এবং আমরা আশা করব ভবিষ্যতে ওনারা আমাদের মানুষের পাশে দাঁড়াবেন। আজকে মানুষ খুব খুশি হয়েছেন, 260 পরিবারের মধ্যে টিন বিতরণ হচ্ছে, মানুষের টিন বা গড় ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা এই দুর্যোগ মুহূর্তে আপনারা যে আমাদের ওয়ার্ডের বা বিভিন্ন গ্রামের জনগণের পাশে দাঁড়িয়েছেন, আমি 3 নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনাদেরকে এটাই বলতে চাই, আপনারা বিভিন্ন সময়ে অতীতেও এই ধরনের দুর্যোগপূর্ণ সময়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন, সামনে দিয়ে আপনারা যদি এইরকম দুর্যোগ আসে বা যে কোনো মহতি কাজে আপনারা সহযোগিতা করবেন এই কামনা করি। এবং ওয়েলফেয়ার সোসাইটির কর্তৃক যে ডেউটিন বিতরণ অনুষ্ঠান, আজকে আমরা অনেক কষ্টের বিনিময়ে আপনারা এই টাকা পয়সা দেওয়ার পরে যে আমরা আজকে সুন্দর মতো আমরা এগুলা বিতরণ করিয়া দেওয়ার ব্যবস্থা করতাম পারছি, ওটাও আমি আমার নিজরে আমি আমার কাছে ধন্য মনে করি। আর পাশাপাশি আপনারা প্রত্যেক ওয়েলফেয়ার এবং প্রবাসী যত আসন, ওয়েলফেয়ারের ভিতরে বাহিরে যারা আসন, যতজনে সাহায্য করছেন আর্থিকভাবে, আপনারা ধন্যবাদ দেওয়া। আর আপনারা বিভিন্ন ধরনের
আর্থিক সহযোগিতা পাশাপাশি আপনারা অনেক কষ্টও করছেন, এই হিসাবে আমি আপনারা ধন্যবাদ দিয়ার, আর আগামীতে আপনারা এইভাবে গরিবদের দিকে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আর 12 লক্ষ টাকার মতো তারা তিন এত্র এলাকার শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে বিতরণ করছে। আমার সচক্ষে দেখা অনেক পরিবারের এই শিলাবৃষ্টির পরে তাদের কচি কচি বাচ্চারা পড়ালেখা করতে পারতেছে না, বইগুলা ভিজে গেছে, রাত্রি যাপন করতে পারতেছে না। আজকের এই দিন পেয়ে তাদের পরিবারে হাসি ফুটবে। আমরা বিশেষ করে অত্র এলাকা যারা আমরা বিভিন্ন সময় দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা যে সমস্ত দান দক্ষিণ আমরা পেয়ে থাকি, বিশেষ করে আমরা দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দের জন্য আমরা মন খুলে তাদের জন্য দোয়া করতে চাই। মসজিদ এবং মাদ্রাসার বাহিরে কেউ সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, থেকে আমরা সামাজিক কর্মকাণ্ড শুরু করি আজ থেকে প্রায় 7 বছর আগে। আমরা রোহিঙ্গা থেকে শুরু করে গত বছর যে বন্যা হয়েছিল, বন্যা দুর্গতদের মধ্যে আমরা একটি ভালো অ্যামাউন্টের নগদ অর্থ বিতরণ করেছি, এবং রিসেন্টলি যে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মৌলভীবাজার এবং সিলেট জেলার মধ্যে, তাদের কথা চিন্তা করে আমাদের এলাকাতে অর্থাৎ দৌলতপুর সংলগ্ন আশেপাশে প্রায় ছয় থেকে সাতটি গ্রামের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি টিউটিন বিতরণ করার জন্য। আমরা হয়তো সবাইকে পারবো না সহযোগিতা করতে, কিন্তু অ্যাটলিস্ট আমাদের আওতার ভিতরে যারা আছেন আমরা প্রায় 200টি ফ্যামিলির মতো সহযোগিতা করার চেষ্টা করেছি। আপনারা আমাদের এই যে কত দরিদ্র মানুষের সামনে এই যে টিন বিতরণ করছেন, আজকে আমি খুব আনন্দিত, বিশেষ করে ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রেসিডেন্ট সেক্রেটারি সবাইকে আমি সাধুবাদ জানাই। টিন দিয়ে দৃষ্টান্ত রাখলো যে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি শুধুমাত্র দৌলতপুর কেন্দ্রিক নয়, মানবতার যেখানেও যে সমস্যা হোক না কেন, বন্যা পরবর্তীতে বন্যা পুনর্বাসনে এরপরে কোভিডের সময় যে সময় যে ধরনের সহযোগিতা করার প্রয়োজন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি করছেন। হত দরিদ্রদের যে সালের যে অবস্থা তাদের চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এখন এই যে টিন দেওয়ার কারণে তারা অনেক কিছু ইয়ে করতে পারবে, জীবনযাপন করতে পারবে, যার কারণে ওয়েলফেয়ার সোসাইটির আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা গ্রামবাসী ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে এই ধরনের অব্যাহত থাকবে, ত্রাণ দেওয়ার জন্য আমরা গ্রামের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করি। আর এইভাবে আপনারা দীর্ঘদিন কয়েক জায়গাত আপনারা ত্রাণ বিতরণ করছেন, এতে আমরা আনন্দিত খুশি। গরিবগুরা আমাদের দৌলতপুর ফকুয়া সরিয়া কবিরা গ্রামের ডেউটিন বিতরণ অনুষ্ঠানে আজকে আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষ, ওরা অনেক শিলাবৃষ্টি কারণে গড় বাড়ি অনেক গড় টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দর লাগে যে আজকে ঈদের দিনের মতো অনেকে খুশি করতেছে, অনেক মহিলা পুরুষ আসতেছে, আজকে ডেউটি নিয়ে তারা তাদের বাড়ির নিয়ে ডেউটিন লাগাইবে। যারা বর্তমানে এই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফ্যামিলির মাঝে, অসহায় ফ্যামিলির মাঝে দাঁড়াইছেন, দাঁড়িয়া সবর মুখ হাসি ফুটাইছেন, আমি তান্তানরে আবারও ধন্যবাদ জানাই। ধন্যবাদ কইলে অবশ্যই তান্তানরে ছোট করে হইব, সব সময় আমরা বিগত বন্যা পরিস্থিতি লইয়া আরও যেগুলা আছে আমরা গ্রামেরও যেগুলা আছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, সরি মসজিদ আছে, সবগুলা তাই তাই যে সময় আমরা চেষ্টাও চাই আর তাই তাই সাহায্যের হাত বাড়িয়ে দিলা। ঢেউটেন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজি লুৎফুর রহমান, হাজি আজিরউদ্দিন সুনু, হাজি মাহিরউদ্দিন, হাজি আব্দুস সামাদ, কবিরা গ্রামের মাস্টার আব্দুল নূর, কাজী আকবর হোসেন লন্ডন প্রবাসী হাজি নূর হোসেন, হাজি নজরুল ইসলাম, সাংবাদিক সাদেক আহমদ, দৌলতপুর বাজার ক্রিকেট ক্লাবের সভাপতি শেরওয়ান আহমদ, ব্যবসায়ী আতিকুর রহমান, জুবায়ের আহমদ জুবেল, মোস্তাক আহমদ সাহেল ও ময়নুল হক সহ আরও অনেকে। সৈয়দা আকি হক, এবিটিভি।